वेलकम टू एडुटेक आई टी एकाडेमी। आज के टैलीर चार नम्बर दिन ट्यूटोरियल एगिए जाब। सो आगे ट्यूटोरियलगुलो अपनारा अवश्य देखे हैं, से ट्यूटोरियलगुलोते आमरा जीएसटी सम्पर्के बा टैली अकाउंट क्रिएट करा सम्पर्के बोलेछि। आज के ट्यूटोरियले आज के देखाबो लेजर किभाबे तैरी करा हय, ठीक है। सो लेजर तैरी करार आगे आमाके एकटु देखे निते हबे लेजर की काज करे एक्जैक्टली, आमरा लेजर केन बानाबो। सो देखुन टैलीते लेजर, एखाने एकटा आमि पावर पॉइंट फाइल द्वारा आपनादेर देखाच्छि टैली लेजर की जिनिस। टैलीते लेजर विभिन्न रकम लेजर होते पारे, जेमन धरुन आमि किछु उदाहरण दिएछि, सर्वनिम्न पाँचटा उदाहरण द्वारा आमि देखिएछि, एखाने अनेक रकम लेजर हय, ठीक आछे। जेमन क्रेडिटर लेजर, डेप्टर लेजर, बैंक लेजर, कैश लेजर और वेजेस लेजर, सपोज এইগুলো আমি ধরেছি। सो क्रेडिटर लेजारे अंडारे আমরা কি রাখতে পারি, যে বিভিন্ন ব্যক্তির নাম রাখতে পারি। যেমন ধরুন এখানে এক সিনা কোনো এক ব্যক্তি ক্রেডিটর লেজারের অন্তর্গত, আর জি ট্রেডার্স, রিলায়েন্স অ্যান্ড কোম্পানি, সো এরা ক্রেডিটর লেজারের অন্তর্গত। সো ক্রেডিটর কারা, আমার বিজনেসের ক্ষেত্রে আমি যাদের থেকে প্রোডাক্ট কিনবো, সো তারা আমার কাছে ক্রেডিটর হবে, ঠিক আছে। আবার দেখুন ডেপ্টর কারা, আমি যাদের কাছে প্রোডাক্ট সেল করব তারা আমার কাছে ডেপ্টর হবে। একই রকমভাবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে, আমার অনেকগুলি ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন হতে পারে, সেই জন্য তিনটে ব্যাংকের অ্যাকাউন্ট আমি রাখতেই পারি, বা সর্বোচ্চ আরও বেশি রাখতে পারি, বা একটিও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। আর ক্যাশ লেজার তো অটোমেটিক্যালি থাকছেই আমাদের কাছে। তারপর আছে দেখুন সাপোজ ওয়েজেস লেজার, সো ওয়েজেসের ক্ষেত্রে আমরা মজুরি দিতে হলে আমাদের সেই লেজারগুলো কাজে লাগতে পারে। এবার এই লেজার দ্বারা কী হবে, সো ধরুন আপনি একে সিনা কোনো এক ব্যক্তির নামে লেজার বানিয়েছেন, এই একে সিনা ব্যক্তি থেকে আপনি প্রোডাক্ট কিনবেন। তাহলে যখন প্রোডাক্ট কিনবেন, কী কার কাছ থেকে প্রোডাক্ট কেনা হচ্ছে, কতগুলি প্রোডাক্ট কেনা হচ্ছে, এই সমস্তটি তৈরি করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই লেজার মেনটেন করতে হবে। কার কাছ থেকে কিনছেন, বিলটা কার নামে হবে, সেই নাম সেই পার্টি কিন্তু আপনার কাছে অবশ্যই আপনার কোম্পানির নাম চাইবে, মানে একে সিনা বা আর্টিটিউডস আপনার কোম্পানির নাম চাইবে। আবার আপনি যখন তাদের কাছ থেকে কিনবেন, তো অবশ্যই তাদেরকে অথেন্টিকেট কোনো জায়গা থেকে কিনবেন, সো একে সিনা ব্যক্তির কাছ থেকে আপনি কিনতে পারেন ক্রেডিটর হিসাবে। আবার ডেপ্টর হিসাবে আপনি যদি কারোর কাছে সেল করতে চান, তাহলে অবশ্যই দেখবেন সে আদৌ কোনো বিজনেসের সাথে যুক্ত আছে কি না, বা অন্য কোনো ইলিগালভাবে সে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে কি না, সেজন্য আপনাকে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড পার্টির কাছ থেকে কিনতে হবে, রেজিস্টার্ড পার্টির কাছ থেকে কাছে অবশ্যই বিক্রয় করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে কী হতে পারে, ব্যাংকে বিভিন্ন ধরনের টাকা পয়সার লেনদেন হতে পারে, সো টাকা পয়সা ডেবিট ক্রেডিটের প্রশ্ন আছে এখানে, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট লেজার আমাদের লাগবে। হ্যাঁ, কোনো সময় ব্যাংকে টাকা জমা দিচ্ছি সেটা ডিপোজিট হিসাবে আমরা এন্ট্রি করবো, কোনো সময় ব্যাংক থেকে তুলে নিচ্ছি সেটাও এন্ট্রি করবো, আবার ব্যাংকে পাঠাচ্ছি সেটাও আমরা কিন্তু এন্ট্রি করবো। ঠিক একই রকমভাবে ক্যাশও একই রকম, দেখুন ক্যাশ তো আমাদের কাছে আসতেই পারে, সেল করলে ক্যাশ আসতেই পারে, আবার এমন হতে পারে কোনো পার্টিকে আমি ক্যাশে পেমেন্ট করেছি, সো ক্যাশ লেজার অবশ্যই লাগবে, ক্যাশে ডেবিট ক্রেডিটের ব্যাপার আসছে, সেটা ডেবিট ক্রেডিট কী জিনিস আমরা পরবর্তীতে ভালোভাবে বুঝতে পারবো। নেক্সট ওয়েজেস, সো ওয়েজেস মানে হলো মজুরি, আমরা মজুরি কী পে করছি, মজুরি প্রদান করছি যখন কাউকে, সেই মজুরিটা আমাদের দিতে হচ্ছে, সেই মজুরি পারপাস কত টাকা দিতে হচ্ছে, সেগুলো অবশ্যই আমাদের লেজারের মাধ্যমে হিসাব করে রাখতে হবে। তাহলে এখানে আমরা পাঁচটা লেজার সম্পর্কে দেখলাম। এবার এই লেজার অ্যাকাউন্টগুলো আমরা কোম্পানিতে ক্রিয়েট করবো কীভাবে, এখানে দেখুন কোম্পানিতে লেজার ক্রিয়েট করার এক একটা লেজার তৈরি করার এক এক রকম ধরন আছে। সো আপনি এক ধরনের লেজার যেভাবে তৈরি করবেন, মানে অ্যাকচুয়ালি লেজারটা আপনি যখন তৈরি করেন লেজারের নামটা কিন্তু মেন ফ্যাক্ট, এই যে ব্যক্তির নাম দেখুন এই ব্যক্তির নামটা কিন্তু মেন ফ্যাক্ট, তারপরে ফ্যাক্ট হলো এর কি জিএসটি নাম্বার আছে, এর কি প্যান কার্ড নাম্বার আছে, এর কি এর অ্যাড্রেস কোথায় আছে, এর স্টেট কোথায় আছে, ঠিক আছে, এর স্টেটগুলোর উপরে ডিপেন্ড করছে তার জিএসটি নাম্বারটা। সো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু কোনো রকম ভুল করলে হবে না। এবার যদি আপনি তার ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি করে রাখতে চান, ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে চান, তাহলে অবশ্যই ব্যাঙ্কের ডিটেলস এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে একটি লেজারের লিস্ট দিয়েছি, দেখতে পাবেন আপনারা এই লেজারের লিস্টটি থেকে আপনারা নিজেদের মতো চয়েস অনুযায়ী লেজার তৈরি করে নিতে পারবেন, এবং সেটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে সেটি দেখতে পাবেন, ঠিক আছে। এই লেজারের যে লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশানে শো করেছি, ওই ডেসক্রিপশান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অনায়াসে। এখানে দেখবেন অনেক ধরনের লেজার আছে, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নর্মাল লেজার নেম, আর তার পাশেই আছে তার কি তার কোন গ্রুপের আন্ডারে যাবে, ঠিক আছে, আন্ডার অফ কি লেজার গ্রুপ নেম, কোন লেজার কোন গ্রুপের নামে যাবে। যেমন ধরুন ব্যাঙ্ক লেজার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে যাবে, এখানে দেখুন ক্যাপিটাল লেজার ক্যাপিটালের আন্ডারে যাবে, ড্রয়িং লেজার ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে যাবে, এমনভাবে প্রচুর আছে, ক্যাশ লেজার ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে যাবে, আপনি এখানে অনেক ধরনের লেজার পাবেন। সো আপনার যেটা প্রয়োজন সেটা তৈরি করবেন, এবং তার সাথে সাথে তার গ্রুপটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। তো চলুন আজকে ট্যালিতে যাওয়া যাক, কীভাবে আমরা লেজার ক্রিয়েট করব। এটি আমার কোম্পানি, আমি প্রথম থেকেই তৈরি করে এসেছিলাম কি এবিসি ট্রেডার্স, অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা কোম্পানির নাম দেবো।
লেজার তৈরি করার জন্য আমাকে এই জিওটি যে উইন্ডোটা আছে না, এই জিওটি উইন্ডো থেকে আমাকে যেতে হবে অ্যাকাউন্টস ইনফোতে, অ্যারো কি দ্বারা উপরে উঠে এন্টার দিতে পারেন। এরপর যাবো আমরা লেজারে, তারপর আমরা লেজার যেহেতু তৈরি করছি সেহেতু আমরা ক্রিয়েটে যাবে। এবার দেখুন, ক্রিয়েটে যাওয়ার আগে আমি আপনাদের একটি জিনিস দেখাই। এখানে যখনই আপনি কোম্পানি তৈরি করবেন তখনই আপনার দুটো লেজার তৈরি অলরেডি থাকবে, কী কী, একটি ক্যাশ আর একটি প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে। এগুলো যেন আপনি ডিলিট করবেন না, যেভাবে আছে ওইভাবে থাক, আপনি আপনার মতো লেজার ক্রিয়েট করবেন। ক্রিয়েটে যাবেন, প্রথমেই চাইছে লেজার নেম, এই যেখানে আপনি নামটি দেবেন। লেজারের নাম কী হবে তাহলে আমি একটু দেখে আসি পাওয়ার পয়েন্ট ফাইলটিতে। এই লেজার যেটা তৈরি করছি, ক্রেডিটর লেজার তৈরি করছি, ক্রেডিটর টাইপ, তার নামটা দিতে হবে। ধরুন আপনি, আমি সাপোজ দিচ্ছি এই প্রথম ব্যক্তির নাম এ কে সিনহা, এই নামে লেজার একটি তৈরি করব। এ কে সিনহা, এই যে এ কে সিনহা ব্যক্তি, আপনার কাছে তো অনেক লেজার থাকতে পারে না, 40 জন 50 জন ক্রেডিটর লেজার থাকতে পারে, তার থেকে এ কে সিনহা আপনার কাছে ক্রেডিটর না ডেবিটর আপনি হয়তো ভুলে যেতে পারেন কোনো সময়। সেজন্য আপনি কি করবেন, এর পাশে অবশ্যই মনে করে ক্রেডিটর দিয়ে রাখবেন। আমার মত বলে এটা দেওয়াটাই সব থেকে বেস্ট হবে। তাহলে এ কে সিনহা ক্রেডিটর মিন্স আমি কি বুঝবো, পরে এ কে সিনহা থেকে আমাকে কিনতে হবে, মানে পারচেস করতে হবে। এরপর আপনি এখান থেকে দুটি এন্টার দেবেন, দেওয়ার পরই আন্ডার চলে আসবে। এরপর দেখুন এই আন্ডারের এখানে কী আছে, অটোমেটিক্যালি ক্যাপিটাল অ্যাকাউন্ট ফার্স্ট সিলেক্ট করা আছে, আপনি রাইট সাইডে চলে যাবেন। এখান থেকে আপনাকে কী নিতে হবে, ক্রেডিটর লেজার নিতে হবে, সান্ড্রি ক্রেডিটর কোথায় আছে দেখুন, সান্ড্রি ক্রেডিটরে আনবেন, মাউসটিকে এই কার্সারটিকে সিলেক্ট করে আনার পর এন্টার দেবেন। যখনই এন্টার দেবেন এখানে চাইছে মেনটেন ব্যালেন্স বিল ওয়াই বিল, ঠিক আছে। সো এই অপশনগুলি আপনি এখন কাজ করবেন না, এগুলি ডিটেলস আমি পরে দেখাবো। এরপরই আপনি এখান থেকে ডাইরেক্ট এন্টার দিয়ে চলে যাবেন নেমে, নেম তো অটোমেটিক্যালি আপনার এ কে সিনহা নাম নিয়ে নিয়েছে। তার অ্যাড্রেস কোথায়, ধরুন তার অ্যাড্রেস আপনি বললেন বারাসাত, বারাসাত লিখবেন, এন্টার দিবেন। বারাসাতের আন্ডারে যদি কোনো জায়গা আপনার মনে হয় যে না এই জায়গায় বিজনেস, তো এরকম নিতেই পারেন, ঠিক আছে। সো আপনি ধরুন দিলাম কলোনি মোড় সাপোজ দিলাম, এন্টার এন্টার। কান্ট্রি অবশ্যই সে তো ইন্ডিয়ান কান্ট্রিতেই বিলং করবে না, সো বাইরের কান্ট্রি যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি যদি ইন্টারন্যাশনাল বিজনেস করতে চান তাহলেও সে একই রকম ব্যাপার, ঠিক আছে। এরপর আসবো আমরা স্টেটের ক্ষেত্রে, এখানে যে স্টেট দেখতে পাবেন এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারেন বা যে কোনো স্টেট সিলেক্ট করতে পারেন। এরপর এন্টার দেবেন, ওই ব্যক্তি যেখান থেকে আপনি পারচেস করতে চান সেই ব্যক্তি যেখানে অ্যাড্রেস আছে তার পিনকোড দেবেন, ঠিক আছে। তার পিনকোড যেটি হবে সেটি আপনি পুট করবেন। এরপর যদি ব্যক্তির ব্যাঙ্ক ডিটেলস আপনি নিয়ে রাখতে চান, মানে ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাবেন বা যে অ্যাকাউন্টটা টাকা পাঠাবেন, তাহলে এটি ইয়েস করবেন, নাহলে ইয়েস করার দরকার নেই, এন্টার দিয়ে চলে আসবেন। এরপর যদি ওই ব্যক্তির প্যান নাম্বার আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই প্যান নাম্বার দিয়ে দেবেন, কিন্তু জিএসটি নাম্বারের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি থাকবে বিষয়টি, ঠিক আছে। এরপর দেখুন রেজিস্ট্রেশন টাইপের এখানে আসি, এই যে রেজিস্ট্রেশন টাইপের চারটি অপশান দেখাচ্ছে এখানে, এই চারটি অপশান আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ওই ব্যক্তি কেমন টাইপের জিএসটি কন্ট্রোল করেন, ঠিক আছে। রেগুলার হতে পারে, আনরেজিস্টার হতে পারে, এটা জিএসটির যে ডিটেলস ভিডিও আছে সেটিতে আমি দেবো, আপনি এখান থেকে রেগুলার করে রাখতে পারেন। আপাতত রেগুলার করে দিলাম। এরপর জিএসটি আইএন ইউআইএন নাম্বারের ঘরে আপনি ডাইরেক্ট নাম্বার লিখতে পারেন বা এখান থেকে এসে আপনি সেট অবলিক অল্টার জিএসটি ডিটেলস এটিকে ইয়েস লিখে এন্টার দিয়ে এখান থেকে আবার সেই রেজিস্টার্ড আনরেগুলার রেগুলার কাস্টমার এই অপশানটি আসবে, এখান থেকে আপনি ডাইরেক্ট চলে আসবেন জিএসটির ঘরে। সো ওই ব্যক্তি জিএসটি নাম্বারটি আপনি ইনপুট করবেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করেছিলাম সেজন্য আমাকে অবশ্যই কিন্তু আগে 19 অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি যে কোনো নাম্বার অ্যাপ্লাই করে দিতে পারেন। যে কোনো নাম্বার মিন্স তার যে জিএসটি নাম্বার সেটি অ্যাপ্লাই করবেন। আর এখানে তো আমি অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি, সো আপনি এখানে যে কোনো নাম্বার ইনপুট করে আপাতত প্র্যাকটিসটা করতে পারবেন, ঠিক আছে। আপনি যখন বিজনেস কন্ট্রোল করবেন তাহলে তখন কিন্তু আপনি অরিজিনাল যে অ্যাড্রেস বা অরিজিনাল যে জিএসটি নাম্বার সেগুলো ইনপুট করবেন, এটি এন্টারপ্রেস করতে থাকবেন যত সময় অ্যাকসেপ্ট না আসে, যখন অ্যাকসেপ্ট আসবে সেটি এন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করবেন। তাহলে আমি এত সময় পর্যন্ত একটিমাত্র লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবার আপনি চাইলে এখান থেকে ক্রেডিটর, তিনটি ক্রেডিটর, তিনটি ডেবিটর বা যত ইচ্ছা আপনি প্র্যাকটিসের জন্য এগুলো তৈরি করেই রাখতে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিস পারপাস আপনাদেরকে দেখাচ্ছি, বিজনেস পারপাস যখন আপনি ইউজ করবেন তখন তো অবশ্যই সফটওয়্যারটি পারচেস করা হবে আর সেখানে আপনি ফিচার্স বেশি পাবেন। সো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কেয়ারফুলি তখন প্রত্যেকটি নাম্বার এবং প্রত্যেকটি অ্যাড্রেসকে ঠিকঠাক করে লিখতে হবে। এখান থেকে আপনি আপনার মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেজার তৈরি করতে পারেন, ওয়েজেস লেজার তৈরি করতে পারেন, ডেবিটর লেজার তৈরি করতে পারেন, আপনারা আপনাদের মতো ওখান থেকে প্র্যাকটিস করবেন। আপনাদের মেন জানতে হবে যেটা সেটা হলো প্রথমত লেজার নেম কী হবে, লেজার নেমটা হলো আপনার বোঝার জন্য, ঠিক আছে। এখানে আপনি ক্রেডিটর কি ডেবিটর লিখলে সেটা আপনি বুঝবেন পরবর্তীতে বিলিং করার সময়।
আর এখান থেকে এই যে আন্ডারের ঘরে যেটা দেওয়া আছে এখানে সার্টিফিকেটর না সার্টিফিকেটর না ব্যাংক অ্যাকাউন্ট না ওয়েজেস অ্যাকাউন্ট না ইনডাইরেক্ট এক্সপেন্সেস যেটাই সিলেক্ট করুন না কেন মানে এই লিস্ট দেখে সেইটা ওখানে সিলেক্ট করতে হবে মানে গ্রুপ নেম যেটা থাকছে সেটা সিলেক্ট করতে হবে আপনাকে এখানে এসে আর লেজার নেম যেটা থাকছে সেটা আপনাকে লিখতে হবে সেটা লেজারে আপনার যে কোনো নাম হতে পারে সেটা লিখতে হবে এই নেমের ঘরে এসে ভালো করে খেয়াল করবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন ঠিক আছে এটি লেখার পরই আপনি এইভাবে এই সেম পদ্ধতিতে আপনি লেজার তৈরি করতে পারেন সো আজকে আমি আপনাদেরকে জাস্ট বললাম যে লেজার কীভাবে তৈরি করব লেজার অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটি সম্পর্কে বললাম লেজারের বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদেরকে আবার দেবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেঙ্গলি টিউটোরিয়ালে আপনারা ভালোভাবেই চ্যানেলটি শিখতে পারবেন ওকে থ্যাংক ইউ সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল